ভাই আপনি কি ডিজে পার্টির তুন নিয়ে আইলেন ভাইয়া? না সেটা হয়েছে, আমি একটু রিফ্রেশ হয়ে গেছি। তুই এখানে? দোস্ত দেখ, আমাদের রেস্টুরেন্টে বসার কথা ছিল, আমি জানতাম না ও আমাকে এখানে নিয়ে আসবে। তুই জানতিও আমার এক্স, তুই কাজটা কিভাবে করলি? দোস্ত বিশ্বাস কর, আমি জানতাম না ও আমাকে এখানে নিয়ে আসবে। ও তো একটা লুইচা, ও তোকে নিয়ে আসছে আর তুই ঢ্যাংঢ্যাং করে চলে আসলি। ওমা, আমরাটা কি দুজন কি বান্ধবী নেই? হ্যাঁ ভাইয়া, এক ডিলে দুই পাখি ভাইয়া, কেমনে কি ভাইয়া? তোকে মন চেটেছে তোর একটা থাক পড়তে। তুমি ওর গায়ে হাত দেবা না, মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না। দেখেন তো ভাই, আমার কি দোষ? আমাকে সবাই ভুল বুঝতেছে, আমি তো এখানে আসতেই চাইনি। এই মেয়ে, তোমার কত বড় সাহস, তুমি তার গায়ে হাত তুলতে দাও, একদম হাত ভেঙে প্লাস্টার করে দেবো। তোমার চরিত্রের ঠিক নেই, আর একটা ভালো মেয়ে তুমি শুধু শুধু অপবাদ দিতে আসো, ফাইজলামি করো। হ্যাঁ একবার তার সাথে আসো, একবার আমার তার সাথে চলে আসো এই ফ্ল্যাটের মধ্যে। তুমি কি শুরু করছো? হ্যাঁ তুমি কি শুরু করছো? আবার একটা মাইয়া বারবার বলতেছে বিশ্বাস করতে, তোমরা কেউ বিশ্বাস করতে আসো না, মস্করা করো। হ্যাঁ মস্করা, আর এই বেটা, এই বাচ্চু, এই তোর সমস্যা কি? বেটা কি চুপ থাকবে, কি চুপ থাকবে, চুপ। এই শুভ শুভ করবি না, একদম চুপ। তুই কি এটা ডার্লিং পয়েন্ট পাইছো বেটা? এক একবার এক এক আগুন লইয়া আবি বেটা, এই চুপ বেটা। তুই যদি কথা কস আজকে কিন্তু তোর একদম মাইরেই ফেলবো, মোর মাথায় কিন্তু জিম উঠতে গেছে, মুই পুরো ভরে দিব। এই বেটা ভাই, এই বেটা, এই ভাই হো, কিন্তু তুই একদম সবার মাইরে কান গেল ফাটাইয়া ফেলবো। ওই দুশ্চরিত্র মহিলা, তুই আমার খারাইয়ে রইছ না? হ্যাঁ বাইরো বেটা, বাইরো। এই বাসা ভাই, কোনো আওয়াজ পাওয়া যাইবে না, মোর মাথায় কিন্তু জিম উঠতে গেছে, মুই কিন্তু পাশা টাশা চেন না। এই আবু, তোর দাদুরে নিয়ে ভিতরে যা, ভিতরে যাইতে বেশি ভিতরে যা। তোমার কোনো চিন্তা নেই, মোর হাত যখন ধরছো মুই সব সময় তোমার পাশে আছি। মোর হাত যদি এইভাবে ধরে রাখো সারা জীবন আমি তোমার পাশে থাকবো, কোনো চিন্তা নেই তোমার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি না থাকলে আজকে কি হতো? আপনি পুরো আমার বড় ভাইয়ের মতো, আমার একটা বড় ভাই ছিল মারা গেছে, আপনি আমার আজকে থেকে ধর্মের ভাই। আপনি বাসে আসবেন, আমার ফ্যামিলির সাথে একসাথে আমরা আড্ডা দিব, কথা বলবো, আপনি আমার ভাই আজকে থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আপনি আপনার এই বোনটাকে ভুলে যান না ভাইয়া, আমি সবসময় আপনার সাথে যোগাযোগ রাখবো, ঠিক আছে? আমি তাহলে আজকে আসি, ভুলে যান না কিন্তু ভাই ধর্মের বোনটাকে, ঠিক আছে ভাইয়া? আরে বন্ধু, তা কান দিচ্ছে, সমস্যা নেই। ঢাকা শহরে তো তোর একটা বইন হয়ে গেছে, তাই না? প্রেমিকা হিসাবে হাসছো, সমস্যা কি? বইন হিসেবে তো হাসছো, এরকম দুই চারকে মায়েরা ধর্মের বই মানা রাখলে কোনো সমস্যা নাই, বুঝেছো? টেবিলে আড্ডাখানা সাজায় বুঝে না, সব সরা সরা, সব লোড়ামো একেবারে, এই পাইপ ম্যাপ সব সরা, ওই বোতল পরে রয়েছে কে, ওই ময়লা ড্রাম, পুরো একটা ডাস্টবিন বানায় ফেলাইছো, সব চেয়ার নিয়ে সব সরা, কিচ্ছু থাকবো না এনে, ওই ময়লা ড্রাম সরা, আবর্জনা বানায় ফেলাইছো পুরো। এই যে বাবু মিয়া, এনে আনেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কি জেলখানা থেকে যে বেরিয়েছো, একটাবার আমার লগে দেখা করলা না? আমি যে কত তোমার লিয়ে টেনশন করছি, কত যে টেনশনে আছিলাম। জেলখানায় তো যাই নাই, হাতও থেকে ফেলাম, ওই হাজত ঠিক পরে সাইডে দিছে, তা ভুলিং বিসবল সালাম তো কারণে সম্মানে সহিত পরে বাইর করে দিছে। শুনছি তুমি ওই যে ভুলবাল করে ওই যে মহিলা মানুষরে যায় যে কি কইবার গেছো, কি কি সিউ, কি কি কইবার গেছো? আপা ভুলবলই নাই, বল সালাম কি, তুমি দেখতে অনেক সুন্দর। এরপর এই মোর ইংরেজি ভুল বলছি এই কারণে লইয়া গেছে, পরে যখন বুঝতে পারছে যে আমি ভুল ভাল ইংলিশ বলছি তখন ছাইরে দিছে। আচ্ছা আর কিছু কলম কই ওরা? আচ্ছা বাজার করছো, শাক সবজি কিনছো না? হ্যাঁ। বাহ টাটকা আছে আপা। আপনার কিন্তু আজকাল সুন্দর লাগতে আছে। এই যে নতুন থ্রি পিসটা কিনছিলাম তো, এটা বানায় আজকে পিনছি। গঙ্গা বুবা? গঙ্গা না, মোর দাদু। জন্মগত সমস্যা? সমস্যা না, মোর দাদু, আমার দুদূর ছেলে, আমার বড় কাহা আছে না,
কাহার ছেলে? পাশা কাশিমপুর। ও কথা তো কইবার জানে। হায়, পাংসায় থাকেন? পাংসায় না, নাম পাশা, কাশিমপুর ভাষা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার নাম সিরিন, এইটাই বাসা। খুব ভালো লাগছে। আচ্ছা তোমার দাদু কইলাম স্মার্ট আছে। উপরে হো, চা খেয়ে যাও। মানে আপাস মানে পরে খামু আনে। লাইন দাদু, লাইন বড়া চাটা খাইয়া যা। আরে পরে খামু আনে। আচ্ছা নিয়ে আয়ো একদিন চা খা খিলাবো নে। ঠিক আছে। ওই টেবিল মেবিল সরা, এমনি টেবিলটা ফালাই ফেলে গেছ তুজকা। আমার সমস্যা কি দাদু? আপনি ব্যাপারটা বুঝতে আছেন না। আপনি মহিলার হাত যেভাবে চিপিয়ে ধরছেন দাদু, তাতে তো মান সম্মানের ব্যাপার, আপনি বোঝেন। আর তার জামাই এক্সের ক্ষমতাবান, এই এলাকায় পাশারটা তাদের বাড়ি, সে যদি জানতে পারে তাহলে তো পিটেই আমাদের এলাকা সারা করবে, আপনি বোঝেন না কা? আমার নাম পাশা, আমারে কেডা সারা করবে? সব বাড়ির নাম্বারগুলো লয়ায় ফোন করে দিতেছি, চান্দা পাড়ায় দিব। আর দাদু আপনি চান্দা নেন আর যাই লয়েন, ওই মহিলার সাথে কোনো সম্পর্কে যাইয়ের নাম নে। আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাই, তুই ব্যবস্থা করবি, যা। দাদু আপনি আমারে মাইয়ে ফেলান, তাও এখানে সম্পর্ক কইরেন না দাদু, আপনি বলতে আছেন না। তাহলে তুই আর নাম্বার দে। কি নাম্বার দেবো কোথার দেয়? মোরদারে তো নাম্বার নাই, নাম্বার তো ছিল রেহানার। রেহানা তো চল্লা গেছে দাদু। ঠিক আছে, আমি আমার ব্যবস্থা করে নিতেছি। আর দাদু আপনি বুঝতে আছেন না, আপনি এই পথে পা বাড়াইয়েন না, এই কাটার পথে পা বাড়াইলে সমস্যা দাদু। পাশা কাটা ভালোবাসে, এই কাটার উপর দিয়ে আমি হাইটটা যাবো। আজকে বেশি করে রিটার্ন জেললেস কাকা। দাদু আপনি কিন্তু একসের ভুল করতে আছেন দাদু। দাদু ছবিটা দেখছো ম্যাডাম, কি সুন্দর হয়েছে ম্যাডাম। ছবিকে পুরো বলাচ্ছি স্যার, জান আর কে ভুলটা দেখছো? আমি তো না ধরে দিছি, সারা দশ তোর বাপকে দিদি থেকে ধরে দিছি। কবিলা আমি আমার কলচার, কবিলা কলচার কেন? কবিলা কলচার তোর কাছে থেকে তোর দশ না চাই 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 চাই। তাহা কি ঢুকছে নাকি দেখো? আমি তো 2000 টাকা নাড়া ফেললে কইছে। আ 2000 টাকা কি কথা বলা যাবে না? আপনি তো কইছে 5000 টাকা নাড়া ফেললে, আমি আড়াইছেন 2000 টাকা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।